উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আজও বাড়লো আলুর দাম লাগাতার দাম বাড়তে থাকায় উচ্ছ্বাসিত বাংলার আলু চাষী ও সংরক্ষণকারীরা বহু টাকা ব্যয় করে দুবার ধরে আলু চাষ করেও উপযুক্ত ফলন না হওয়ায় ঊর্ধ্বমুখী বাংলার আলুর বাজার ফলন কম হওয়ার পাশাপাশি অন্যান্য রাজ্যেও আলুর বাজার উঁচু থাকায় আলুর দাম আরো বাড়তে পারে বলে আশাবাদী বাংলার আলু চাষী ও ব্যবসায়ীরা নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আজ আমরা আলুর ক্রাউন রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার আরামবাগ থানার গৌরহাটি এলাকায় চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম এখানে আলুর ফলন কেমন হচ্ছে দর্শক বন্ধু দু সাল থেকে বিগত ১৩ বছর ধরে আলুর বাজারের সঠিক খবর পৌঁছে দিচ্ছি আমরা সর্বদা আলুর বাজারের বাস্তব পরিস্থিতি তুলে ধরি আমরা তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিন দাদা নমস্কার নমস্কার সকলকে নমস্কার তো আমার নাম রামভুকতো পরিচয় পশ্চিমঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলী জেলার সভাপতি আমি আর আমাদের গৌড়হাটি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক তো তো আজকে দেখতে পাচ্ছি মানে আকাশ মেঘলা দাম কি রয়েছে আপনাদের এই গৌরহাটি এলাকায় আরামবাগ থানার গৌরাটি এলাকায় এটা কি জ্যোতি আলু আলু আলুর দামটা কি আছে আজকে সাতশো থেকে সাতশো দশ টাকা পনেরো টাকা পর্যন্ত বস্তা দাম না স্টোরড জমির দাম বস্তা

সাতশো পঁচাশি টাকা থেকে আটশো টাকা পর্যন্ত যেখানে যেমন খরচা সেই বেশি সে আলু লোড হচ্ছে বস্তা আটশো টাকা বস্তা আর এমনি জ্যোতি ছাড়া অন্যান্য একটু আসুন না জ্যোতি ছাড়া অন্যান্য আর কি পোকরাজ আলুটা পঞ্চাশ থেকে ষাট টাকা জ্যোতির তুলনায় কম আছে সব রকম চারি নাও

অলরেডি শেষ হয়ে গেছে এখন বৃষ্টির পরের জমি এই যে আপনি জমিগুলো দেখছেন এই সব জমিগুলো হচ্ছে বৃষ্টির পরে পরে লাগানো কিছু বৃষ্টির সাত দিন পরে আবার বৃষ্টির পনেরো দিন পরেও আছে সেইগুলো বৃষ্টির সাত দিন পরে মোটামুটি যেটা সেটা তিনটে থেকে সাড়ে তিনটের মতো হচ্ছে বৃষ্টির পরেরটা আরও

সুতরাং আছে তো মোডা আপনাদের স্টোরের কি খবর রয়েছে আপনাদের কত আ স্টোরে যেন লোড হয় আপনাদের এই আমাদের এই লোকাল আমাদের আমাদের এই ইউনিটে দুটি স্টোর নামগুলো একটু বলে দিন গৌড়হাটি রাজाराम মোহন রায় কোলস্টোর আর সরকারি কোলস্টোর আছে সমবায় হিমঘর আচ্ছা এই দুটো স্টোরে মোডা আলু ক্যাপাসিটি কত থাকে আর আজ পর্যন্ত কেমন লোড হয়েছে বলে মন হচ্ছে রামমোহন স্টোরের ক্যাপাসিটি 2 লক্ষ প্যাকেট আর সমবায় কোলস্টোরের ক্যাপাসিটি 1 লক্ষ 80 হাজার প্যাকেট আচ্ছা কত লোড হয়েছে এখনো পর্যন্ত হিমালয় আমাদের সমবায় হিমঘরে মোটামুটি কাল পর্যন্ত যেটা লোড হয়েছে এক লাখ পনেরো হাজারের একটা রামমোহন কোলস্টোরে ওটার একটু প্রবলেম আছে ওটা আমরা ব্যবসায়ী সমিতি থেকে ওখানকার একটু প্রবলেম থাকার জন্য আমরা খুব একটা সহযোগিতা করিনি আমরা বয়কট করিনি আমরা আমাদিকে বয়কট করেছে মালিক ও বিষয়টা একটু বলেন বিস্তারিত বিষয়টা হচ্ছে ওখানকার কিছু প্রবলেম আছে স্টোর চালাতে গিয়ে যে স্টোরটা চালাতে গিয়ে নিত্য নৈমিত্তিক যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলোর মধ্যে প্রবলেম থাকার জন্যে আমরা মালিকের কাছে দরবার করেছিলাম যে এই প্রবলেমগুলো সলভ করতে হবে তাতে মালিক বলেন যে আমার যেরকম চলছে চলবে তাতে আপনারা আলু রাখুন না রাখুন তাতে আমার কিছু যায় আসেনি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বলে নাকি কমেন্টে আমাদের যে এইখানেতে এই এই ইউনিটের স্টোরে আলু 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 রাখলে নাকি চুরি হয়ে যায় 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 পাওয়া না পচে এটা কেন হয় এটা হচ্ছে মালিকের উদাসীনতার ফলে মালিক স্টোরের দিকে নজর দেয় না যেটা মিনিমাম যে খরচাটা সেটা স্টোরের পেছনে একটা করতে হয় স্টাফ নেই তারপরে গেটে গেটকিপার নেই ঠিকমতো গ্যাস চালায় না আলুর চেম্বার প্রবলেম হয় এই কারণের জন্য চাষিরা দুর্ভোগ আলু সংরক্ষণকারীরা দুর্ভোগে পড়ে সেই জন্যই আমাদের প্রতিবাদ ছিল কিন্তু প্রতিবাদের ফলস্বরূপ মালিক বলেন যে আপনার আমার যেমন স্টোর আছে তেমনই চলবে আপনারা ইচ্ছা হয় রাখুন না ইচ্ছা হয় না রাখুন ওই জন্যে আমরা ব্যবসাদার সমিতি থেকে বলেছি যে ওই স্টোর আমরা আলু রাখব না চাষিরা টুকটাক আলু রাখছে মোটামুটি আমাদের কাছে যেটা খবর আছে ওই চল্লিশ হাজারের মতো এখনো পর্যন্ত হয়েছে সব চাষিরা রেখেছে ওই চাষিরাই রেখেছে আপনি কত কিনছেন চাষি ভাইদের কাছ থেকে আপনি কত কিনছেন

পাঁচ পাঁচ কাঠা জমি ছিল সেইটা খোলা হয়ে গেছে আগেই সেটাই ভালো হয়েছে পাঁচখানা করেই হয়ে গেছে কিন্তু এই যে নাভি আলুগুলো কত তিনটে সাড়ে তিনটে খুব ভালো হলে তিনটে সাড়ে তিনটে বেশি বেরোবে আলু তো রামদাকে দিচ্ছেন আপনি অন্যান্য আপনাদের এই এলাকার চাষিদের কী বক্তব্য বুঝতে পারছেন মানে যেহেতু ধরুন এখন দামটা ভালো আছে বা আপনারা ধরুন যে পরিশ্রমটা করে খরচ খরচা করে যে চাষটা করেছিলেন তুলনামূলক হয়তো একটু দু চার টাকা হয়তো লাভ হচ্ছে তাহলে এই অবস্থায় কি চাষিরা কি আলু ছাড়ছে কি বক্তব্য না চাষিরা দামটা মোটামুটি যেই দামটা আছে এই দামে চাষিদের তো সব ধার দেনা করেই চাষ তাতে রাখার সাহস খুব একজন সবাই দেখাতে পারবে না দিয়ে 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 দিয়েই দিবেই বেশি

তিন মানে গত বছরের থেকে ফলনটা খুবই কম অনেক কম অনেকটাই কম মূলত বৃষ্টি বৃষ্টি এবং দানাও তো দেখতে আমরা একটু তুলুন দানা খুব একটা খুব একটা কোয়ালিটি নেই ষোলো বিঘার মোটামুটি সবটাই কি জ্যোতি আলু লাগিয়েছিলেন আর মোটামুটি কতটা তুলেছেন বা কতটা রাখছেন বা কতটা কি বিক্রি করছেন প্রায় দশ বিঘার মতো উঠে গেছে দশ বিঘার মতো উঠে গেছে বিক্রি করছেন না না বিক্রি আমি খুবই কবে আমি বিক্রি করি না আমি সব স্টোরেজ করি আলু তো এই দিকে তো চাষি ভাইরা মূলত ধরুন এখন যে আলুটা উঠছে এই আলুটা বেশিরভাগটাই কি সব মানে যখন জলটা হয়েছিল তখন এদিকে চাষটা শুরু হয়নি না এই ধারে জলের সময় চাষ শুরু হয় না জলের পর চাষটা শুরু হয়েছে এখানে তাহলে এই যে ধরুন আলুটা যে মূলত এই যে এখন যে উঠছে এই আলুটা আপনি ধরুন যে চাষ করেছেন টোটাল কত টাকা খরচা হয়েছিল বিঘা প্রতি বিঘায় হয়তো কুড়ি হাজার টাকা খরচা হয়েছে

সারা ভারতবর্ষ জুড়ে যে আলুর যে বাজারটাও যে উঁচু রয়েছে এতে কি মনে হচ্ছে আগামী দিনে বাংলার বাজারটা কোন দিকে যেতে পারে বলে আপনার ব্যক্তিগত মতামত বাজার আলুর প্রোডাকশান আমাদের রাজ্যের ধরুন হচ্ছে বর্ধমান বাঁকুড়া এধারে একটু কম ফলন আছে তার তুলনায় আমাদের হুগলির ফলনটা বেশি হুগলিটা মোটামুটি ঠিকই আছে একটু কম বেশি আছে কিন্তু এই বাজারটা ঠিকই থাকবে বরঞ্চ বাজারটা ঊর্ধ্বমুখী হবে পরে বলছে পর এটা আমার دارو আচ্ছা আর এমনি আপনার ব্যক্তিগত মতমতে যা বলছে তাদের সেই অবস্থায় তাহলে কি বলবেন চাষিরাও বুঝতে পেরেছে বাজারটা কমবে না যে মার্কেট চলছে এই চলবে এখন চলতে চলতে কিছু কিছু মার্কেট উঠবে হয়তো অল্প নমস্কার ফোনটা কাটুন

মানে এখন নয় সে কি করে বলবো লোড হচ্ছে ওটা বলা খুব কঠিন কঠিন বুঝতে পারছি দাদা

এই সাইডে চলে যাচ্ছে হ্যাঁ এই সাইডে চলে যাচ্ছে আর এখানে নর্থ বেঙ্গল থেকে আলু টালু আসছে না 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 আসে না না খুব অল্প আসছে আসছে খুব অল্প কোন কোন ভ্যারাইটির আলু আসছে বলো ওইখানে ভ্যারাইটি কি আলু সেটা বলে জ্যোতি আলু আসছে পোগরাজ জ্যোতি হ্যাঁ পোগরাই জ্যোতি যাই আসছে অন্য কিছু আসে না আচ্ছা আর রামদা একবার নেন তাহলে রামদা কি বার্তা দেবেন ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে আপনার এলাকার বা টোটাল আমাদের যে রাজ্যের মানে প্রথমে একটু জানি যে কত লোড হতে পারে বলে আশা করছেন সারা বাংলায় সারা বাংলায় তো কোটি বললাম 12 কোটি লোড হবে 12 কোটি লোড হবেই যে বলতে পারছি আমি আন্দাজ করছি যে 12 কোটি কোটির আগে আটকে যেতে পারে ভালো ব্যবসায়ী আমি দেখেছি আপনি যখন রাজ্য কমিটির আপনাদের মিটিংয়ে এ বক্তব্য রাখেন মানে কাঁপিয়ে দেন যে এবং কথাগুলো খুব স্ট্রংলি কথা বলেন সত্যি কথা মানুষের মানে কথারা শুনতে তেতো লাগে কিন্তু সত্যি তো সত্যি হয় সেরকম কিছু সত্যি বলবেন না কি আজকে আমার চ্যানেল সবই সত্যি ছাড়া আমি বলি না আমি বলুন কিছু এমন কিছু বলার থাকলে বলতে পারেন যেটা এখন যে আলুটা লোড হচ্ছে সেই বিষয়টা নিয়েও যদি কিছু বলতে চান বলতে পারেন এখন আলু যেটা লোড হচ্ছে ওটাই সলিড দাম এখন সব বিচার বিবেচনা করে যেটা মার্কেট দাঁড়িয়েছে এই মার্কেটের উপরে মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকা প্যাকেটে লাভ আছে হুম 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 পঞ্চাশ থেকে একশো টাকা প্যাকেটে লাভ আছে তবে সেই লাভটা স্টোরে কতদিন থাকবে সেটা আনলোডিংয়ের পর বলা যাবে কত পার্সেন্ট লোড হলো তার উপরে নির্ভর করে এখন মোটামুটি যেটা আমার ব্যক্তিগত ধারণা যেটা সার্ভে করে আমি বুঝেছি বারো কোটির মধ্যে লোড হবে অল বেঙ্গল কোটির মধ্যে সমীক্ষা বলছে এখন চাষিরা খুশি কিন্তু ব্যবসায়ীরা হতাশ বা আশঙ্কায় ভুগছে চাষিরা আদৌ ভালো দামে বেচতে পারবো তো সেই জায়গাটা কতটা স্পষ্ট চাষিরা খুশি হলে যে বছর চাষিরা খুশি হয়েছে অধিকাংশ বছরই দেখা গেছে যে ব্যবসাদার দিকেও হতাশ হতে হয়নি কিন্তু সেটার একটা টাইম পিরিয়ড আছে সারা বছরই যে লাভ হবে তার তো কোনো মানে নেই যে একটা ভালো নিকাশির প্রয়োজন আছে প্রতি মান্থলি নিকাশি সেই নিকাশির উপরে ভিত্তি করে বছরের দামটা থাকবে নিকাশিটা মাসকে মাস ভ্যারি করবে সেটা আনলোডের পর বিশ্লেষণ করা যাবে এখন নয় এখন লোডিং মোটামুটি মাঝ পিরিয়ডে চলছে এখন আমাদের যেটা আইডিয়া তিরিশ থেকে বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট আলু এভারেজে লোড হয়েছে কোলস্টোরে এখনও দীর্ঘ পথ বাকি এই দীর্ঘ পথ পূরণ করতে গেলে আলুর মার্কেট তো মোটামুটি কম হওয়ার কথা হয় নয় কমবে না কারণ স্টোর মালিক দিকে আলু রাখতেই হবে স্টোর মালিক দিকে লেবার রাখছে যে যে মালিক যে মালিক আলু কিনছে তার স্টোরে আলু পড়ছে যে মালিক আলু কিনছে না তার স্টোরে আলু কম পড়ছে আলু কেনা এবং যে রাখে না তার সব মিলিয়ে এভারেজে তিরিশ থেকে মোটামুটি পঁয়ত্রিশের ভিতরে এখনো পর্যন্ত লোড হয়েছে দাদা নমস্কার

রামমোহন স্টোরে চাষিরা রাখছে না যেটা হচ্ছে আমাদের ওই যেটা রামমোহন স্টোর বলছেন ওখানে কি তাহলে স্টোর মালিকও ও আলুটা আলু আনছে নাকি বাইরে থেকে না স্টোর মালিক এখনো পর্যন্ত আনেননি এখনো পর্যন্ত আনেনি যে আলুটা রাখা হয়েছে বেশিরভাগটা কি তাহলে বেশিরভাগটা চাষি অন্য জায়গার ব্যবসাদার অন্য ইউনিটের ব্যবসাদার সমস্যার সমাধান হবে আজকে এই এখনই মিটিংয়ে যাব আচ্ছা মিটিংয়ে যে একটা সমাধান সত্য বার করতে হবে যদি কিছুটা লোড করানো যায় তো থ্যাংক ইউ সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো পক্ষ থেকে আপনাদের এই আরামবাগ থানার গৌহাটি এলাকার আলু বা আমাদের বাংলার আলুর বিষয় নিয়ে টোটাল আমাদেরকে একটা বিস্তারিত জানানোর জন্য থ্যাংক ইউ সকলকে ঠিক আছে নমস্কার ইন্ডিয়া পটেটোকে নমস্কার এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয় অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্টস ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন আলুর সব খবর এখন একটা অ্যাপে আলুর প্রাত্যহিক বাজারদর আলুর সর্বভারতীয় বাজার আলুর সকালের বাজার লোডিং আনলোডিং রিপোর্ট বিগত দশ বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের কুড়ি হাজার আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয় প্রেস্ট থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেরো মার্কেট রেট অ্যাপ দু সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে